না না, আদার্স কার্ডারে এমন কোনো হইচই টইচই হচ্ছে না, ক্ষমতা। কেনিয়ার নাইরোবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের দশম সম্মেলনের ফলাফল বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক নয় বলে মনে করে গবেষণা সংস্থা সিপিডি। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সিপিডি জানিয়েছে, বিশ্ব বাণিজ্য সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সব দেশের সক্রিয় অংশগ্রহণ ছিল না। আলোচনা নিয়ন্ত্রণ করেছে পাঁচটি দেশের জোট, যেখানে স্বল্পোন্নত দেশগুলোর অংশ নিতে পারেনি। এক্ষেত্রে বাংলাদেশও যথাযথ ভূমিকা রাখতে পারেনি বলে মনে করে তারা। পাশাপাশি প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের চুক্তির ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা না থাকায় তা যথাযথভাবে বাস্তবায়ন হওয়া নিয়েও সংশয় জানিয়েছে সিপিডি। মাছরাঙ্গা টেলিভিশনের ঢাকা মেডিকেল সংবাদদাতা আওরঙ্গজেব সজীবের মরদেহ